আমরা এই মুহূর্তে চলে এসেছি কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে ভারতী ঘোষের বাড়িতে, এবং আমরা জানি যে কোজাগরি লক্ষ্মী পুজো আজকে এবং সেই উপলক্ষে কিন্তু কলকাতা সহ গোটা বঙ্গে মানুষ কিন্তু তাদের বাড়িতে ছোট বড় সব রকমভাবেই কিন্তু লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন। ভারতী ঘোষের বাড়িতে কেমন আয়োজন হচ্ছে সেই চিত্র আপনাদের দেখাবো, তার আগে আপনাদের সাথে আলাপ করে দিই। দিদি, আপনাকে প্রথমেই জানাই যে আজকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, এবং আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, আমরা দেখতেই পাচ্ছি এখানে মূর্তির পাশে সরা, মানে এই যে পুজোর যে রীতি রেওয়াজটা আমরা সাধারণত দেখি না, আমরা দেখি যে আইদার সরা নইলে আমরা লক্ষ্মী মূর্তি থাকে, এই ব্যাপারটা যদি একটু ছোট করে বলো। দেখো, আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুরের যে ঘর, মানে কুলদেবতার যে ঘর, সেটা ছিল দোতলায়, বরাবরই দোতলায় থাকে। তো 2018 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, ফার্স্ট ফেব্রুয়ারি, এখানে প্রশাসনের বহু অফিসার এসে ঢুকে পড়েন। সেই দিনে, সেই মুহূর্তের কথা আমি বলবো, কেন কি যখনই একটা মানুষের বাড়িতে প্রশাসনের লোকেরা এসে ঢুকে পড়েন, আমরা আইন জানি, মনে রাখি যে তার এগেনস্টে একটা কেস কামারি থাকা দরকার, তাই জন্যে ঢুকে পড়ে। কিন্তু সেই দিন, সেই মুহূর্তে আমার নামে কোনো কেস ছিল না, কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, কোনো কোর্টের অর্ডার ছিল না। 100 জন লোক ঢুকে পড়ে এখানে তাণ্ডব করতে আরম্ভ করে। প্রথমেই তাণ্ডব শুরু হয়ে যায়, এবং একজন অফিসার, তার নাম বলছি না আমি, তিনি ওপরে উঠে যান। ওপরে উঠে গিয়ে আমার ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুর মূর্তি যেটা ছিল তা সেটাকে টান মেরে ফেলে দেন। ঠাকুর কুলদেবতা গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে নিচে পড়ে, বাড়ির কাজের লোক দৌড়ে যায়, তাকে লাথি মেরে ফেলে দেন, এবং তারপরে সমস্ত ঠাকুরঘর ভাঙচুর করেন। তার ফলে যেটা হয়েছে, এবং তুলে নিয়ে যান কুলদেবতাকে, আজ পর্যন্ত ফেরত পায়নি। অনেকে জিজ্ঞেস করেন যে কেন ফেরত পাননি, কোর্টে যাননি। আমি 4 বছর ধরে কোর্টে পিটিশন করছি, কোর্ট শোনেন না। আমি খুলে বলছি একদম, কোর্ট শোনেন না, হিয়ারিং হয়নি। 2018 সালে পিটিশন করেছি যে আমার কুলদেবতা ফেরত দিন, পুজো বন্ধ, কেউ শোনে না। এখন সমস্যা হচ্ছে যে আমাকে ঠাকুর পুনঃপ্রতিষ্ঠা করতে হয়েছে। পুনঃপ্রতিষ্ঠা করার পরে আমি দেখলাম অসুবিধাটা কোথায়, যে নিচে যারা আসছেন তারা উপরে উঠতে গেলে অনেক সময় তারা তাড়াহুড়োর মধ্যে আসেন, অনেক সময় জুতো খেলে হাত ধুয়ে উপরে উঠবেন, পুজো করবেন, আবার নামবেন, একটা সমস্যা। সুতরাং পুনঃপ্রতিষ্ঠার সময় আমরা কিছু মডিফিকেশন করি, এরকম যে লক্ষ্মী পুজোর সময়, লক্ষ্মী ঠাকুর পণ্ডিত মাসের পুজো করলেন তো, এই ঠাকুর এখানে থেকে যাবে আর আমার যে কুলদেবতা ওপরে উঠে যাবে, যার জন্য ডুপ্লিকেট অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলি না, তার জন্যেই লক্ষ্মী সরার সাথে লক্ষ্মী ঠাকুর। হ্যাঁ, আমরা দেখছি আজকে আপনার বাড়িতে পুজোর বেশ সুন্দর একটা আয়োজন হয়েছে। একটু জানতে চাইবো যে ভোগের ক্ষেত্রেও কি কোনো নতুন মানে ধরন রয়েছে, মানে কোনো রীতি রেওয়াজ কিছু কি অদল বদল আছে? আসলে আমি সারা ভারতবর্ষে ঘুরতে 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 দেখলাম যে, যেমন লাঙ্গার করে, পাঞ্জাবিরা খেতে দেয়, এরকম অনেক জায়গায় ভোগ চড়ায়। ভোগে দেখলাম যে ফুলকপিটা খুব ভালো ইউজ করে, এবং আমি যেহেতু মাকে একটু জিজ্ঞেসও করি মাঝে মাঝে, যদিও আপনাদের একটু আশ্চর্য লাগবে, তো আগে আমরা এতে ভোগে আলু দিতাম, খিচুড়িতে আলু দিতাম, আজকাল ওই হলুদ ইউজ করা যায় না, তো লক্ষ্মী পূজার সময় হলুদ ছাড়া কপিটাকে একটু ভাপিয়ে নিয়ে আমরা খিচুড়িতে দিই, তাতে ভোগটা আর একটু ভালো লাগে আর কি। আমি আশা করছি যে মায়েরও ভালো লাগবে, মাকে তো প্রথমে ভোগ চড়িয়েছি, মায়েরও ভালো লাগবে। এই ইয়েটা, পায়েসটাও আমরা একটু মডিফাই করি, আগে পায়েসটা এমনি করে দিতাম, আজকাল একটুখানি কাজু কিশমিশ দিচ্ছি। আলুর দমে আগে একটু অন্য রকমের মশলা দিতাম, আজকাল একটু ডিফারেন্ট মশলা, আমি নিজে মশলাগুলোকে রোস্ট করে গুঁড়ো করে নিই। গুঁড়ো করে নিলে আমি এই এই কয়েকটা পুজোর দিনে আমি নিজে রান্না করি, এসপি থাকতেও রান্না করতাম এসপি। এই প্রসঙ্গেই আসবো যে ভারতী ঘোষ মানেই আমরা জানি কিন্তু তিনি যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, এবং তার সাথে কথা বলছিলাম আমরা, সেই কথাগুলোই শুনছিলাম যে তিনি কাঁধে কিন্তু রীতিমতো একটা গোটা কুমিরকে নিয়ে ছবি পর্যন্ত তুলেছেন। সেই ছোট ছোট অ্যাডভেঞ্চারের মধ্যে সব থেকে আপনার কাছে মেমোরেবল একটা অ্যাডভেঞ্চার যদি ছোট্ট করে বলেন। মেমোরেবল অ্যাডভেঞ্চার আজকের দিনে আর কি বলবো, তবে এইটা মনে আছে যে আমি কসোভোতে গিয়ে, আমি কসোভো পোলে একটা জায়গা যেটা মিত্রোভিচার নিচে, মিত্রোভিচা উপরে হচ্ছে সার্বিয়া, সার্বিয়ার সাথে কসোভোদের অনেক দিন ধরে যুদ্ধ চলছিল, অনেক দিন, বহুদিন ধরে। তার কারণ, সার্বিয়া হঠাৎ একদিন আনঅ্যানাউন্সড কসোভোর মধ্যে ঢুকে পড়ে। সার্বিয়ানরা খ্রিশ্চান আর কসোভোনরা হচ্ছে মাইনরিটি, সংখ্যালঘু।
এদের প্রচণ্ড একটা আক্রোশ নিজেদের মধ্যে, সার্বিয়ার লোক ঢুকে পড়ে কসোভানদের উপরে প্রচণ্ড অত্যাচার করে এবং তারপরে কসোভোর মানুষরা তখন পাহাড়ে উঠে যেতে আরম্ভ করে নিজেদের বাঁচানোর জন্য। এবং ইউনাইটেড নেশনস এটাকে দেখে এই অত্যাচারের বিরুদ্ধে ইউএন ফোর্স ওখানে নামায়। সেই কসোভোতে আমি যাই, আমি প্রথম ভারতীয় কসোভোর কমান্ডার ছিলাম। ওই কমান্ড বেসের নাম ছিল কসোভো পোলে, কসোভান ভাষায় ফুসে কসোভো। এই ফুসে কসোভো হচ্ছে লার্জেস্ট এথনিক বেস ছিল যার আমি কমান্ডার ছিলাম, মাল্টি ব্রিগেড কমান্ডার, ইউএনএর ফোর্স আমার আন্ডারে ছিল। তো যখন আমি প্রথম কমান্ডার হয়ে যাই তখন আমাদের একটা পিপিএম দেওয়া হতো, পলিসি অ্যান্ড প্রসিডিওর ম্যানুয়েল। বলা হতো যে প্রত্যেকে যারা বাইরে থেকে আসছেন তারা কিন্তু এই পিপিএমটা ভালো করে পড়বেন, আমিও পড়েছিলাম। আমাকে বলা হয়েছিল যে আপনি যখনই কোনো কুকুর দেখতে পাবেন তখনই বন্দুকটা একদম কোমরে, ক্যারি ইয়োর গান অল দ্য টাইম, মানে 24/7 আপনি কোমরে বন্দুক রাখবেন। আমি কমান্ডার বলে আমার কোমরে দুটো বন্দুক থাকতো, বলা হয়েছিল যে বন্দুক রেডি রাখবেন আর কুকুর দেখতে পেলেই কিন্তু গুলি করবেন। তো পিপিএমটা পড়ার পরে আমি ভাবলাম কি আজব দেশ, কুকুর মারে এরা। একেবারেই কুকুরকে মারার বিষয়টা ভারী অদ্ভুত, কারণ আমরা অনেক দেশেই জানি কিন্তু কুকুরকে মারা মানে রীতিমতো কোথাও কোথাও ফাঁসিও দেওয়া হয় এমনও আমরা শুনেছি, সেক্ষেত্রে এই বিষয়টা। হ্যাঁ, তো এটা আমার খুব আশ্চর্য লেগেছিল, কিন্তু যেহেতু পিপিএম এ ছিল পলিসি প্রসিডিওর ম্যানুয়েলে, তো আমি সেটা নিয়ে আর কী কোয়েশ্চেন করবো, বন্দুক নিয়ে ঘুরে বেড়াতাম। তা এইবারে একদিন আমি থাকতাম সার্বিয়ান কলোনিতে, আমি একতলায় থাকতাম। আমার বাড়িতে ঢুকতে গেলে একটা কাঁচের পাল্লাওয়ালা দরজা ছিল, তাতে কোনো লক ছিল না এবং দরজাটা ঠেলে ঢুকতে হতো। তা সেই দরজা ঠেলে বাঁ হাতে গেলে আমার ফ্ল্যাট এবং ডান হাতে একটা ফ্ল্যাট ছিল, পাশ দিয়ে সিঁড়ি ওপরে যায়। তো একদিন আমি একটু আলুর তরকারি রান্না করব ভাবলাম যে এদের খাবার আর খাওয়া যাচ্ছে না, একটু আলুর তরকারি রান্না করি। তাড়াহুড়ো করে আমি গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে এসেছি, গাড়ি মানে তো ওখানকার কোকোকলা বলা হয় ইউএন ভেহিকলকে, এখানকার যেটা প্যাজিয়েরো গাড়ি সেটাই আরেকটু বড় ধরনের লাল সাদা ইউএন ভেহিকল। তো গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি কিন্তু বন্দুক নিতে ভুলে গেছি। এবারে যে গাড়ির দরজাটা খুলতে যাব তখন দেখি সামনে হঠাৎ দেখছি একটা মানে সামনে মানে এই 10 ফুট সামনে একটা বড় নেকড়ের স্ট্যাচু, বড় নেকড়ের একটা স্ট্যাচুকে তৈরি করে দিয়েছে। তা আমি গাড়ির চাবিটা এক হাতে ঢুকিয়ে ঠায় তাকিয়ে আছি যেখানে নেকড়ের স্ট্যাচুটা কে তৈরি করে দিল। কিছুক্ষণ বাদে ও চোখ নাড়তে বুঝলাম যে ওটা নেকড়ের স্ট্যাচু না, ওটা আসল বড় বিশাল নেকড়ে। ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমরা আসবো সেই বিষয়ে পরবর্তীকালে। এবং একটু এবার একটু রাজনৈতিক প্রশ্নে যাই আমরা দেখতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ছোট্টর উপরে এটা শেষ করি। বড় নেকড়ে দেখে আমি ভেবাচোকা খেয়ে আমি ভাবছি আমি চোখের পাতা ফেলবো না, কেন চোখের পাতা ফেলবো না, পেছনে দৌড়ে গিয়ে যে ঘরে ঢুকে যাব তাও পারছি না। এরকম সময় ওপরতলা থেকে একজন সার্বিয়ান সেটা দেখতে পেয়ে বন্দুক নিয়ে নিচে নেমে আসেন এবং দরজা ঠেলে এগিয়ে এসে গুলি করেন। ওনার সেই গুলিতে আমার প্রাণটা বাঁচে, কিন্তু আমি যেটা শুনলাম সেটা ভয়ঙ্কর। সার্বিয়া যখন আক্রমণ করেছিল কসোভোকে তখন কসোভোর মানুষ এবং কসোভোর কুকুর পাহাড়ে উঠে যায় এবং সেই পাহাড়ের ওপরে বরফের সময় যখন ঠান্ডা পড়ে তখন প্রচুর মানুষ মারা যায় এবং কুকুরগুলো আস্তে আস্তে মানুষ খেতে শুরু করে। খেতে 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 সেই কুকুরগুলো মানুষ খেকো নেকড়ে তৈরি হয় এবং তার জন্যেই পিপিএমে বলা হয়েছিল যে কুকুর, অর্থাৎ যে কুকুরগুলো এখন নেকড়ে হয়ে গেছে এগুলো সবই কুকুর, কিন্তু এখন নেকড়ে, দেখতে পেলেই মারবেন। সুতরাং এটাই হচ্ছে গল্প। একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার। এবং অভিজ্ঞতার পাশাপাশি একটু রাজনৈতিক প্রশ্নে আসি, আমরা দেখলাম কিছুদিন আগেই মাল নদীতে মানে প্রচুর মানুষ কিন্তু একটা দুর্ঘটনায় প্রচুর মানুষ কিন্তু মারা গিয়েছেন এবং তারপরেও কিন্তু আমরা দেখছি যে দুর্গাপুজোর কার্নিভাল হলো, এবং সেই বিষয়ে আপনার কী মতামত? কার্নিভাল তো হওয়া উচিত নয়, তার কারণ সরকারে যখন দেখা যায় যে কিছু মানুষ মারা গেছেন বা কিছু মানুষের খুব দুর্দিন এসছে তখন সেই মানুষেরা যারা সরকারকে ভোট দিয়ে শাসন ব্যবস্থার মধ্যে এসেছেন এনেছেন তারা আশা করেন যে সরকার তাদের পাশে দাঁড়াবে। সব কিছু ক্যান্সেল করে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল দৌড়ে যাওয়া, মানবিক কারণে দৌড়ে যাওয়া, সমস্ত অনুষ্ঠান বাতিল করা, কেউ কিছু মনে করতো না। কেন, বড় বড় দুর্গাপুজো নিজের অস্তিত্বেই দাঁড়িয়ে থাকে, নিজের স্বাভিমান তার নিজের কাছে থাকে, তার এক্সট্রা করে সরকারে
সরকারি খরচায় কার্নিভাল করে এক্সট্রা বাহবা করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজনই নাই। যেখানে মানুষ মারা গেছে তো সাংঘাতিকভাবে, বাচ্চা মারা গেছে, সেখানে মানবিকতা যদি উঠে আসতো তাহলে আমরা দেখে খুশি হতাম। কিন্তু সেই মানবিকতার অভাব ওখানেও দেখেছি, এই মেয়র রোড থেকে বাচ্চাদের উঠে যেতে বলছে এখানেও দেখেছি। প্রসঙ্গেই আসি যে আজকে মেয়র রোডে এত যে শিক্ষা চাকরির যে যারা ধর্ণা দিয়েছেন তারাও কিন্তু লক্ষ্মী পুজো করছেন, এবং সবথেকে বড় কথা তাদের যে কান্নার সেই যে বুক ফাটা কান্না, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, এখানেও ক্ষমা করবে না। যে পাপ হচ্ছে, বাচ্চারা কাঁদছে, তাদের মা বাবারা কাঁদছে, কারো কারো বাড়িতে প্রদীপই জ্বলেনি, অবসাতে অন্ধকারে বাড়ি ডুবে আছে, মাল রোডে মানুষ মারা গেছে, এর আগে কয়েকটি বাচ্চা খুন হয়ে গেল, এই সমস্ত পরিবার যারা আক্রান্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখটা আমরা আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে হসপিটালে যাবেন, যারা রোগী তাদেরকে ফল দেবেন, মালের ওখানে গিয়ে যাদের পরিবারে এই ধরনের আকস্মিক মৃত্যু তে সাংঘাতিকভাবে একটা মানে বিপর্যয় এসছে তাদের পাশে দাঁড়াবেন, মেয়র রোডে এসে বাচ্চাদের কাছে দাঁড়াবেন, আশীর্বাদই দেবেন, কিছু প্রসাদ দেবেন, তাতে কার্নিভালের থেকেও বড় কার্নিভাল, মানবিক কার্নিভাল হয়ে যেত। কিন্তু এই কার্নিভাল অমানবিক কার্নিভাল হয়ে গেছে, জাস্ট লাইক নিরো প্লেইং দ্য ফ্লিউট ইন রোম। এবং আমরা এর পাশাপাশি জানবো, আজকে তো লক্ষ্মী পুজো এবং আপনি এতক্ষণ পুজোয় একেবারেই পুজো দিলেন, একটু জানতে চাইবো মা লক্ষ্মীর কাছে আপনি রাজ্যবাসীর জন্য কী চাইলেন? রাজ্যবাসীর জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, যে যেখানেই থাক যেভাবেই থাক যেন ভালো থাকে, হসপিটালে যারা গেছেন যারা সুস্থভাবে ফিরে যান, যারা জেলে আছেন। একেবারে জেল এই প্রসঙ্গে বলি যে আপনি নাকতলায় রয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ও বর্তমানে শ্রীঘরে, সেই ক্ষেত্রে তার জন্য কি কোনো প্রার্থনা করবেন? তার জন্য আমি এটুকুই প্রার্থনা করবো যে তিনি যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্তর মধ্যে দিয়ে তিনি যেন যান। প্রায়শ্চিত্তর মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের যাওয়া উচিত, গেলে সে বুঝতে পারবে সে কি পাপ করেছে। এতগুলো হাজার হাজার ছেলেমেয়ের গার্জিয়ানরা তারা কি ক্ষমা করতে পারবে তাকে? তাদের চোখের জল যে রাস্তাঘাট রাজপথ ভিজে গেছে, সুতরাং এত বড় পাপ। লোকে অনেকভাবে পয়সা ইনকাম করে, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের মুখের ভাত কেড়ে নিয়ে যেভাবে পয়সা রোজগার করে যেভাবে ফুর্তি করেছেন তাতে এ পাপের কোনো ক্ষমা নেই আমি মনে করি। এবং এই রাজ্যবাসীর সঙ্গেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, তো সেই লিস্টে তার জন্যও কি কোনো কিছু আপনি কিছু কি মানে কি বলবো যে কোনো পুজোর জন্য কি আপনি কিছু প্রার্থনা করলেন? নিশ্চয়ই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ভালো থাক, সুস্থ থাকুন, সবল থাকুন, তার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক এবং সমৃদ্ধি হোক। আমি মনে করি যে মায়ের কাছে যখন কেউ বসে সে যদি সত্যি সত্যি মাকে ডাকে, সত্যি সত্যি আমাদের ধর্মের মধ্যে দিয়ে আমরা চলি, তাহলে আমরা একাধারে রাজ্যের প্রতিটা মানুষের জন্য আমরা ভালো চাইব, প্রতিটা মানুষের জন্য আমরা ভালো চাইব, এমনকি যারা আজকে অন্ধকার খুপড়িতে জেলে এবং পুলিশ কাস্টডিতে রয়েছেন, আমি মনে করব ধর্মের মধ্যে দিয়ে, মাকে স্মরণ করার মধ্যে দিয়ে, ভালো থাকার মধ্যে দিয়ে, তাদেরও তাদের প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে তাদের পুণ্য আসুক, তারা ভালো থাক। একেবারেই, আমরা এতক্ষণ ছিলাম ভারতী ঘোষের বাড়িতে এবং আপনারা দেখলেনই তার সঙ্গে কথা বললাম, এবং কথোপকথনের মধ্যে দিয়ে আমরা যেটা জানলাম যে তিনি কিন্তু সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন, তার পাশাপাশি যাদেরকে তিনি মনে করছেন যে প্রায়শ্চিত্তের প্রয়োজন তাদের জন্য কিন্তু সেই রকমই তিনি মা লক্ষ্মীর কাছে কিন্তু সেই বার্তাই কিন্তু পৌঁছে দিলেন। এবং এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অদ্রিজা এবং আমার সঙ্গে ক্যামেরায় সুরজিৎ মণ্ডল।